ক্লাস 9 ভৌত বিজ্ঞান পরিমাপ প্রথম অধ্যায়ের বাকি প্রশ্নগুলো আজকে করব। ছায়া ভৌত বিজ্ঞান ও পরিবেশ দুয়ারি গাঙ্গুলি মাইতি এই বইয়ের উত্তরগুলো, তো এমসিকিউগুলো আগের দিন করেছিলাম, আজকে স্তম্ভ মিলানো থেকে বাকিটা করব। স্তম্ভ মিলানো প্রথম প্রশ্ন আছে, কল থেকে জল পড়ার হার নির্ণয়। এটা হবে আয়তন মাপক চোং ও স্টপ ওয়াচ। তাহলে এক হবে এটা। দুই নম্বর, অনিয়মিত আকারের বস্তুর আয়তন নির্ণয়। এটা হবে তিন নম্বর, অসম আকৃতির পাতের ক্ষেত্রফল নির্ণয়। গ্রাফ পেপার। চার নম্বর, বক্ররেখার দৈর্ঘ্য নির্ণয়। স্কেল ও সুতো। নেক্সট প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। শূন্যস্থান, সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক হলো গ্রাম, গ্রাম পার সেমি কিউব। নেক্সট, ড্যাশ ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ। এটা হবে ফোর ডিগ্রি উষ্ণতায়। এক আলোকবর্ষ সমান কত কিলোমিটার? এটা হবে 9.46 ইনটু 10^12। নেক্সট, আয়তনের একক হলো লব্ধ, নেক্সট কোণ হলো একটি মাত্রাহীন রাশি। মাত্রাহীন ভৌত রাশি। নেক্সট প্রশ্ন, এসআইতে মৌলিক এককের সংখ্যা। সাতটি। নেক্সট প্রশ্ন, লিটারের সংজ্ঞায় ড্যাশকে উষ্ণতায় উল্লেখ থাকে। 277। পার্সেক হলো পরিমাপের একক। পার্সেক হলো দৈর্ঘ্য, পরিমাপের একক। নেক্সট প্রশ্ন, সত্য মিথ্যা মূল এককগুলি পরস্পরের উপর নির্ভরশীল। এটা হবে সত্য। নেক্সট,
পরিমাপযোগ্য প্রতিটি ভৌত রাশিরই একক আছে। মিথ্যা। নেক্সট, ভর বেগের এককের মধ্যে তিনটি মূল একক বর্তমান। সত্য। সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয়, এটা হবে সত্য। মাত্রাহীন, পাঁচ নম্বর, মাত্রাহীন রাশি মাত্রই সেটি এককবিহীন রাশি, এটা হবে মিথ্যা। অণু পরমাণুর ভর পরিমাপ করা হয় ইউ বা ইউনিফাইড অ্যাটমিক মাস, ইউনিট অণু পরমাণুর ভর পরিমাপে ব্যবহার করা হয়, এটা হবে মিথ্যা। মাইক্রন এককে নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব পরিমাপ করা হয়, মিথ্যা। আপেক্ষিক গুরুত্ব একক যুক্ত রাশি, নেক্সট, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, প্রশ্নের মান দুই, এককের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, এক নম্বর প্রশ্নের উত্তর। উত্তর, একক ছাড়া কোনো ভৌত রাশির পরিমাপ অর্থহীন, কেবল রাশির মান দিয়ে কিছু বোঝা যায় না, কোনো ভৌত রাশির স্বতন্ত্রতা একক দ্বারা বোঝানো যায়। নেক্সট প্রশ্ন, দু নম্বর প্রশ্ন, মৌলিক একক ও লব্ধ এককে সংজ্ঞা দাও। উত্তর, তাহলে এটা হয়ে গেল লব্ধ একক। নেক্সট প্রশ্ন, প্রমাণ দৈর্ঘ্য ও প্রমাণ সময়ের সংজ্ঞা দাও। প্রমাণ দৈর্ঘ্য, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হলো মিটার, আলো শূন্য স্থানে 1/299792458 সেকেন্ড, সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে এক মিটার বলা হয়, এই এক মিটার দৈর্ঘ্যকে প্রমাণ দৈর্ঘ্য ধরা হয়। প্রমাণ সময়, সিজিয়াম 133 পরমাণুর একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ যে সময়ে 9192631770 বার পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে এক সেকেন্ড বলা হয়, এই এক সেকেন্ড সময় প্রমাণ সময় ধরা হয়। নেক্সট, সাধারণ তরলের উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন বাড়ে এবং ঘনত্ব কমে, কিন্তু জলের ক্ষেত্রে 0°C থেকে 4°C উষ্ণতা পর্যন্ত এই নিয়মের ব্যতিক্রম লক্ষ্য করা যায়। 0°C থেকে জলের উষ্ণতা বৃদ্ধি করতে থাকলে জলের আয়তন কমে যায় ও ঘনত্ব বেড়ে যায় এবং বাড়তে বাড়তে 4°C উষ্ণতা ঘনত্ব সর্বাধিক হয়,
আবার 4 ডিগ্রি সি, 4 ডিগ্রি সি থেকে উষ্ণতা বাড়তে থাকলে আয়তন আবার বাড়তে থাকে, ঘনত্ব কমতে শুরু করে। এই জন্য নির্দিষ্ট আয়তন পেতে নির্দিষ্ট উষ্ণতার উল্লেখ করার প্রয়োজন হয়। সে কারণে লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সি উষ্ণতা উল্লেখ থাকে। নেক্সট প্রশ্ন, নেক্সট বলের মাত্রা ও মাত্রীয় সংকেত লেখো। উত্তর, অ্যান্সার। তো আজকে এই পর্যন্তই, আবার পরের দিন নেক্সট ভিডিওতে নেক্সট প্রশ্নের উত্তরগুলো নিয়ে আসবো। ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, সাবস্ক্রাইব করা থাকলে নেক্সট ভিডিওগুলো পেতে তোমার অসুবিধা হবে না। আর নেক্সট উত্তরগুলো লাগলে, প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবে।